পূর্ব বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কয়েক হাজার মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর আপনারা জানেন, আজকে বছর আমাদের 15তম। প্রতিবারই আমরা এই দুর্গা পূজার সময় কয়েক হাজার কাপড় আপনাদের দিই। আজকেও এবার আমি ভেবেছিলাম যে হয়তো এত চাপের মধ্যে আমরা করতে পারবো না, কিন্তু আপনাদের কথা ভেবে এবারও আমি সেই অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানের আজকে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মাননীয় বিধায়ক কাটোয়ার আমাদের সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি উপস্থিত রয়েছেন। এবং এখনই আমাদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হলেন আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের বর্ধমান পৌরসভার প্রাক্তন এমসিআইসি সম্মানীয় অরূপ দাস মহাশয়, তাছাড়া আমাদের অনেক কাউন্সিলর, অনেক নেতৃত্ব তারা উপস্থিত রয়েছে। আপনারা আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, ভাইরা, বোনেরা যারা রয়েছেন, আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের মহৎ অনুষ্ঠানে আমরা সূচনা করলাম। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিধায়ক খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস, প্রাক্তন কাউন্সিলর বশির আহমেদ, বিশিষ্ট সমাজসেবী আইনুল হক মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বস্ত্রদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রত্তলা ময়দানে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কয়েক হাজার মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর আপনারা জানেন, আজকে বছর আমাদের 15তম। প্রতিবারই আমরা এই দুর্গা পূজার সময় কয়েক হাজার কাপড় আপনাদের দিই। আজকেও এবার আমি ভেবেছিলাম যে হয়তো এত চাপের মধ্যে আমরা করতে পারবো না, কিন্তু আপনাদের কথা ভেবে এবারও আমি সেই অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানের আজকে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মাননীয় বিধায়ক কাটোয়ার আমাদের সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি উপস্থিত রয়েছেন। এবং এখনই আমাদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হলেন আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের বর্ধমান পৌরসভার প্রাক্তন এমসিআইসি সম্মানীয় অরূপ দাস মহাশয়, তাছাড়া আমাদের অনেক কাউন্সিলর, অনেক নেতৃত্ব তারা উপস্থিত রয়েছে। আপনারা আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, ভাইরা, বোনেরা যারা রয়েছেন, আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের মহৎ অনুষ্ঠানে আমরা সূচনা করলাম। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিধায়ক খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস, প্রাক্তন কাউন্সিলর বশির আহমেদ, বিশিষ্ট সমাজসেবী আইনুল হক মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বস্ত্রদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রত্তলা ময়দানে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।